নিজ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তবে তিনি মনে করেন তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করে নির্বাচন কমিশনের মর্যাদা ক্ষুণ্ণ করেছে গণমাধ্যম। মঙ্গলবার নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপের তৃতীয় দিনে ইসলামী ঐক্যজোটের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি। সংলাপে ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে রাজনৈতিক পরিচয়ে নিয়োগকৃত কর্মকর্তাদের ভোটের সময় দায়িত্ব না দেয়া, নির্বাচনে ইভিএম ব্যবহার না করা সহ ১১ দফা দাবি উত্থাপন করা হয়। এ সময় দলটির পক্ষ থেকেও অস্ত্র নিয়ে করা সিএসির বক্তব্যের সমালোচনা করেন দলটির নেতারা। আর যদি এটা আমি মিল করতে পারতাম তাহলে আমি প্রথম দিন থেকে সবাইকে বলতাম আপনারা অস্ত্র সংগ্রহ করুন, আপনারা অস্ত্র সংগ্রহ করে আপনারা নিজেদেরকে শক্তিশালী করুন। এই কথা কিন্তু আমি কখনই প্রথম দিন থেকে বলেছি বলে মনে পড়ে না। তো আমরা অনেক সময় হিউমার, ইংরেজিতে একটা শব্দ আছে হিউমার বা রস বা কৌতুক করে বলি, এটাকে একেবারে জাতীয় পর্যায়ে